এই জন্য আমার ব্যবসায়ী ভাইরা দোকানের ক্যাশে বসা আছেন, গ্রাহক নাই, একা একা বসে বসে কি করবেন? আল্লাহর ওয়াস্তে গান শুনবেন না, গান বাজাবেন না, টেলিভিশন দেখবেন না, একা একা বসে আছেন। বসে বসে আস্তে আস্তে ছোট আওয়াজে মহাব্বতের সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একবার যদি এই কালিমায়ে তৈয়েবাকে একবার যদি পাঠ করো, একবার যদি কালিমায়ে তৈয়েবা একবার যদি বলো, একসাথে তোমার আমলনামার থেকে 4000 গুণা মাফ করে দেওয়া হবে। দোস্ত আহবাবেরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, গুণা আমাদের কাছে আছে না নাই? উঠতে গুণা, বসতে গুণা, চলতে গুণা, ফিরতে গুণা, যেদিকে যাই সেদিকে গুণা আর গুণা। আল্লাহর হাবিব বলেন, তোমরা তো গুণা করবা, তোমাদের সাথে শয়তান আছে, তোমাদের সাথে নফস আছে, গুণা করা তোমাদের জন্য স্বাভাবিক, কিন্তু গুণা করি গুণা লইয়া বসে থাকলে তো হবে না, গুণা মাফ করানোর জন্য চেষ্টা করতে হবে। কিভাবে মাফ করাইবা? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়িবা তত বেশি তোমার গুণা মাফ হইতে থাকবে। গুণা মাফ করানোর জন্য শবে বরাত শবে কদরে মসজিদের কোনায় যাইয়া, ও বেয়েরা দোস্ত আহবাব, এই যে আসতেছে আগামী সোমবার 29শে মার্চ শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর হাবিব বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাতে সজাগ থাকবা, পরের দিনে আবার পরের দিন রোজা রাখবা। রাত্রে সজাগ থাকি কি করিবা? শবে বরাতে শবে কদরে মা বাপের কবরস্থানে যাইবা, মা বাপের কবরস্থানে যাইয়া মা বাপের কবরটা জিয়ারত করিবা। কেমনে জিয়ারত করিবা? প্রথমে কবর জিয়ারতের দোয়া পড়িবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এটা কবর জিয়ারতের দোয়া পাঠ করিবা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, একবার আলহামদু শরীফ পড়িবা, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িবা, 11 বার দুরূদ শরীফ পড়িবা, মনে মনে আল্লাহর কাছে দোয়া করিবা, ইয়া আল্লাহ যাহা কিছু তেলাওয়াত করলাম এর সওয়াব আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দেন, আমার আম্মার রুহের উপরে পৌঁছাইয়া দেন, ইয়া আল্লাহ আমার আব্বা আম্মার জীবনের গুনাহগুলা মাফ করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এই দোয়া করার পরে সাথে সাথে কবরের পাশ থেকে আসবা না, কবরের পাশে কিছুক্ষণ দাঁড়াই থাকবা, কবরের দিকে তাকাইয়া তাকাইয়া নিজের মনকে বুঝাইবা, আল্লাহু আকবার, নিজের মনকে তশকিল করবা। ও মন, আজকের ডিজিটাল যুগে মুহূর্তের মধ্যে আমেরিকা যোগাযোগ করা যায়, আফ্রিকা যোগাযোগ করা যায়, অস্ট্রেলিয়া যোগাযোগ করা যায়, এশিয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগ করা যায়, ইউরোপে যোগাযোগ করা যায়। সেকেন্ডের মধ্যে তোর আব্বা মাত্র 3.5 হাত মাটির নিচে তোর সামনে শুয়া রয়েছে, সুখে আছে না দুঃখে আছে খবর তো নিতে পারস না ও মন। হইতে পারে আগামীকাল তোর এলাকার মানুষ একটা খাটিয়াকে তোর কাঁধে বহন করে তোকে এই মাটির নিচে শোয়াইয়া দিবে, সেদিন তোর ছেলেমেয়েরাও এরকম তোর খবর নিতে পারবে না। ও মন, কবরে যাওয়ার জন্য কি সংগ্রহ করছ? মন, কবরে যাওয়ার জন্য কি সংগ্রহ করছ? কবরের দিকে তাকাইয়া তাকাইয়া মনকে বুঝানো, মন গুনা লইয়া মুখ খোদা কোহে দেখা নাই একদিন, কবর মে হোগা ঠিকা নাই একদিন, রুহে রগ রগ সে নিকালি যায়গি, তুজ পে একদিন খাকে ডালি যায়গি। মনকে বুঝাও না ও মন, কবরে কেমনে থাকবি এতগুলা গুনা লইয়া? কবরে তো বন্ধু নাই, বান্ধব নাই, পাহারাদার নাই, আলো নাই, বাতি নাই, সঙ্গী নাই, সাথী নাই, বিছনা নাই, বালিশ নাই, এই সাপ বিচ্ছুর কবরে, একেলা কবরে, অন্ধকার কবরে, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালঙ্কার সোনার বাড়ি কারে যাবি দিয়ারে, কবর দেশে যাইয়া একেলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আমার বেয়েরা বন্ধুরা, এই শবে বরাত শবে কদরে
কবর জিয়ারত করি, নিজের মনকে নিজে বুঝাইয়া বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে দিল নরম হইয়া যাবে। ও আল্লাহু আকবার, মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে যেরকম মোম গলিয়া টপ 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 করে ফোঁটা ফোঁটা পড়ে, আপনার চোখের পানি এরকম ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। এই সময়ের মধ্যে এইবার যান মসজিদের কোনায়, মসজিদের কোনায় যাইয়া আল্লাহ পাকের দরবারে হাত উঠান। আল্লাহ পাক কয় বান্দা, আমি আল্লাহু আকবার দুনিয়ার আসমানে আসি, হাত সানি দিয়া তোদেরকে ডাকি, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই সবে বরাতে সবে কদরে আমার কাছে গুনা মাপ চাও না কেউ আসনি, আমি তোমার গুনাগুলা মাপ করে দিতাম। এই টাইমে তুমি যাই হাত উঠাইয়া কও না, গুনাহ কি কিস্তি ডুবা দে খুদায়া, তু দরিয়ায় রহমত বাহা দে খুদায়া, ইয়া আল্লাহ গুনাগার খাতাওয়ার শর্মেসার, স্বীকার করতেছি আমি গুনাগার, দোষী আস আমি অপরাধী, আয় আল্লাহ তোমার রহমতের সাগরের মধ্যে আমার গুনার তরিটাকে ডুবাইয়া দাও না ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। ও বেয়েরা দোস্ত আহবাব, জিব্বাকে সংশোধন করব কিভাবে? আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ শব্দ এটা এমন শব্দ, এটা উচ্চারণ করাই ইবাদত, এই শব্দটাকে উচ্চারণ করাই ইবাদত। এই জন্য আজে বাজে ফালতু অনর্থক কথাবার্তা না কইয়া অবসর আছেন দোকানের ক্যাশে বসা, আল্লাহু আকবার জমিনে একা একা কৃষি কাজ করতেছেন, গাড়ি চালাইতেছেন, গাড়ির সিটে বসি, সিএনজিতে বসি, বাড়িয়ার যেতেছেন, ছাগল নিয়ে যেতেছেন, একা একা, নিজে শোনার শুনলে যথেষ্ট, অন্য কাউকে শোনার শোনানোর দরকার নাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা দুনিয়াতে ধনী হইতে চাও, আখেরাতের ধনী কেন হইতে চাও না? দুনিয়ার ধনের ভিতরে তো হারাম হালালের মিশ্রণ আছে, হারাম হালালের মিশ্রণ আছে, বৈধ অবৈধর মিশ্রণ আছে, জায়েজ না জায়েজের মিশ্রণ আছে। পরের হক আত্মসাত করি ধনী হইতে সব বেটা, শরম লাগে না তোর কাছে? আখেরাতের ধনী কেন হইতে চাইবি না? আখেরাতের ধনী হওয়ার বুদ্ধি কি? আখেরাতের ধনী হওয়ার বুদ্ধি হইল সব সময় আল্লাহর জিকিরের দ্বারা জোবানটাকে তরুতাজা রাখা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও বেয়েরা দোস্ত আহবাব, জিব্বাইটাকে কেমনে সংশোধন করবেন? বেজরুরি বেজরুরি কথাবার্তা বাদ দিয়া যখন অবসর থাকবেন, দোকানের ক্যাশে বসা আছেন, অফিসের চেয়ারে বসা আছেন, যেখানে অবসর পাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বলেন না? কি এটা? দরুদ শরীফ আমার বেয়েরা দোস্ত আহবাব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই অবসর পাবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, অনর্থক কথা ছাড়িয়া, অনর্থক কথা বাদ দিয়া দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যেই জিহ্বা থেকে দরুদ শরীফ বেশি বাহির হয়, এই জিহ্বার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়।